সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং অবশ্যই অবশ্যই তোমরা সবাই বাসায় আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে রক্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। রক্ত খুবই প্রয়োজনীয় একটি উপাদান আমাদের শরীরের। কোথায় থাকে? অবশ্যই শরীরে থাকে। সকল প্রাণী দেহে রক্ত আছে। কোনো কারণে ভুটঘাট মায়ের সাথে কাজ করছো রান্নাঘরে, আঙুল কেটে গেল, কি বের হয়? লাল রঙের রক্তটা বের হয় প্রথমে। তাহলে আজকে আমরা সেই রক্ত নিয়েই আলোচনা করি। তাহলে যাওয়া যাক আমাদের মূল পড়াতে। তোমার বডির দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে রক্ত। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে প্রথমে বডি এঁকে নিলাম। রক্ত কি আমি যদি প্রশ্ন করি তাহলে কি কি উত্তর আসতে পারে? রক্ত হচ্ছে এক ধরনের যোজক কলা বা টিস্যু। তাহলে কি বললাম? যোজক কলা বা টিস্যু। লাল রঙের রক্ত কি রঙের হয়? লাল রঙের। অস্বচ্ছ, এটা স্বচ্ছ নয়। লবণাক্ত, আমরা যখন হাত খেতে যাই অনেক সময় সাথে সাথে মুখে আঙুল দিয়ে ফেলি, তখন আমাদের কাছে রক্তের স্বাদ কিরকম মনে হয়? লবণাক্ত মনে হয় না? এ কারণে বলা হচ্ছে রক্ত হচ্ছে লবণাক্ত। খারধ্বনি, রক্তটা অ্যাসিডিও নয়, খারধ্বনি। এবং তরল, রক্ত অবশ্যই তরল পদার্থ, এটা কঠিন পদার্থ নয়। তাহলে রক্ত কি আমি যদি প্রশ্ন করি বা তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে রক্ত কি, এক কথায় জ্ঞানমূলক প্রশ্ন আসবে, তোমাদেরকে এই ধরনের উত্তরগুলো লিখতে হবে। এখানে আমি অনেকগুলো কথা বলেছি টপিক নিয়ে, যেমন যোজক কলা, লাল, অস্বচ্ছ, লবণাক্ত, খাদ্যনি এবং তরল। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এরপরে দেখো রক্তের মধ্যে কিছু উপাদান থাকে। কি থাকে? উপাদান থাকে সব কিছু, পৃথিবীর সব কিছু কিছু পদার্থ নিয়ে বা কিছু উপাদান নিয়ে গঠিত। রক্তের উপাদান হচ্ছে দুটো, কয়টি? দুটি। রক্ত রস বা প্লাজমা। কি বললাম? রক্ত রস বা প্লাজমা। আরেকটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা, রক্ত রসের পরিমাণটা দেখো এখানে আমি উল্লেখ করেছি 55 ভাগ, আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45 ভাগ। তাহলে আমরা জানলাম কি রক্ত উপাদান হচ্ছে দুটো, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। প্লাজমা বা রক্ত রসের পরিমাণ হচ্ছে 55 ভাগ, আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45 ভাগ। এরপরে দেখো আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র রক্ত রস এবং রক্ত কণিকা দুটো উপাদানের কথা উল্লেখ করেছি, যদিও বা এখানে আমি শুধুমাত্র তোমাদের সাথে রক্ত রস নিয়েই আলোচনা করব। রক্ত রসের উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে? দুটো ভাগে। একটা হচ্ছে জৈব পদার্থ, আরেকটা হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থগুলো কি কি আমরা চলো একটু দেখি। খাদ্য সার, রেচন পদার্থ, প্রোটিন, অন্তঃক্ষরা গ্রন্থি। কি কি বললাম? খাদ্য সার, রেচন পদার্থ, প্রোটিন, অন্তঃক্ষরা গ্রন্থি। এখন প্রশ্ন আসতে পারে এই খাদ্য সারের মধ্যে কি কি উপাদানগুলো থাকতে পারে বা কি কি আছে। দেখো খাদ্য সারের মধ্যে কি কি থাকতে পারে? গ্লুকোজ, স্নেহ পদার্থ, ভিটামিন। কি কি আছে? গ্লুকোজ, স্নেহ পদার্থ, ভিটামিন। শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু আমার এই লেসনটা শুনবে। এরপরে হচ্ছে রেচন পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিন। আমি আবারও বলছি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিন। এরপরে আসা যাক প্রোটিন। প্রোটিনের মধ্যে কি কি আছে দেখি? ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন। এরপরে অন্তঃক্ষরা গ্রন্থি, নিঃসৃত হরমোন। আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, গ্রন্থিগুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। যেই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ দেহের ভেতর যে ধরনের গ্রন্থিগুলো রয়েছে সেগুলো নিঃসৃত, যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো কিন্তু মূলত রক্তরসের মাধ্যমে আমাদের সমস্ত শরীরে বাহিত হয়। তাহলে রক্তরসের উপাদানগুলোর মধ্যে জৈব পদার্থের কি উপাদান আছে আমরা সেটা জানতে পারলাম। এবার আমি আসছি অজৈব পদার্থের মধ্যে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন,
ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, এছাড়াও আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। অজৈব পদার্থগুলো কি কি বলছি একটু লক্ষ্য করো সবাই, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। ঠিক আছে, বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই? আমি কিন্তু এগুলো তোমাদের বারবার করে বলছি, মনোযোগ সহকারে দেখো এবং তারপরে যদি তোমাদের বুঝার কোনো সমস্যা থাকে, কোন রকমের অসুবিধা বোধ করো, তোমাদের নিজেদের পাঠ্য বই দ্বিতীয় অধ্যায়ের রক্ত অধ্যায়টা একটু দেখে নিবে। তাহলে আজকে আমরা রক্ত রস সম্পর্কে জানলাম। আমি তো তোমাদেরকে একটা কথা প্রথমে বলেছিলাম, রক্ত হচ্ছে কি, যোজক টিস্যু, এক ধরনের যোজক টিস্যু, অস্বচ্ছ, খাদ্যহীন, লবণাক্ত এবং তরল পদার্থ। লাল, আমি যে লাল কথাটা বলেছিলাম, লালটা কেন হচ্ছে দেখো, হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন থাকায় এটাকে লাল দেখায়। মূলত রক্ত লাল দেখার একমাত্র কারণ হচ্ছে লৌহ ঘটিত এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, ওই কারণে হিমোগ্লোবিন যেটাকে বলা হচ্ছে ওটার কারণে মূলত রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। তাহলে এই হিমোগ্লোবিনটা আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক এক ধরনের যৌগ গঠন করে। আমরা মূলত কিসের সাহায্যে বেঁচে আছি, অক্সিজেন। সেই অক্সিজেনের সাহায্যে হিমোগ্লোবিনটা যখন সংযুক্ত হয় তখন অক্সি হিমোগ্লোবিন নামক এক ধরনের যৌগ গঠন করে। এই যৌগটাই মূলত আমাদের সমস্ত শরীরে সেই অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যায়। বুঝতে পেরেছ লাল কেন দেখা? এবার আমি তোমাদেরকে রক্তের কাজটা একটু বলি, শেষ করে ফেলবো। খাদ্য সার দেহে পৌঁছায়, রক্তটা আমাদের কি কোনো যা খায় তার সব কিছুই কিন্তু মূলত রক্তের মাধ্যমে সমস্ত শরীরে আমাদের সমস্ত দেহে পরিবহন করে নিয়ে যায় কে, রক্ত। শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেটে রূপান্তর করে। তাহলে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড যে সৃষ্টি হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেটে রূপান্তর করে। রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন করে। আমাদের রক্ত জমাট বাধা মানে রক্ত কেটে যাওয়ার পর দেখা যাবে কিছু সময় পর সেটা জমাট বেঁধে গেছে, সেটা কাজটা কে করে, সেই কাজটাও কিন্তু রক্ত রস করে থাকে এবং বিভিন্ন হরমোন এনজাইম পরিবহন করে। এবং বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইম পরিবহন করে রক্ত রস। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই পাঠ বা আমার এই লেসনটা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বাসার কাজ থাকবে এই টপিকটা নিয়ে, যে রক্তটার অধ্যায় নিয়ে আমি যে আলোচনাটা করলাম আজকে শুধুমাত্র স্পেশালি রক্ত রস নিয়ে, সেটা তোমরা আরও ভালোভাবে পড়বে, মনোযোগ সহকারে বাসায় চর্চা করবে। তারপরেও যদি কোনো রকমের সমস্যা হয় পরবর্তীতে তোমাদের সাথে দেখা হলে অবশ্যই শ্রেণীকক্ষে আমি তোমাদের সেটা সমাধান করার চেষ্টা করবো আশা করি। তাহলে আজ এই পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।